হাই ফ্রেন্ড, আমি শান্তনু। আপনারা দেখছেন নিটস ম্যাক অ্যান্ড বার্ডসিং কলকাতা .in। ফ্রেন্ড, আজকের এপিসোড আওয়ার বার্ড প্রবলেম সলিউশন এপিসোড 14। আজকে এই এপিসোডের মধ্যে আমি কিছু একটা ইম্পর্টেন্ট জিনিস, সবই ইম্পর্টেন্ট, তবুও তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিসকে আমি কভার করছি ছোট করে। যে ধরুন, যার কাছে যেরকমই বার্ডস আপনারা রেখেছেন, ব্রিডিং হোক, শখে হোক, যাই পারপাসে হোক না কেন, তো সেখানে যদি মানে সেই সমস্ত বার্ডসকে বা বার্ডকে যতদিন তারা বাঁচবে সুস্থভাবে, তারা যে কীভাবে বাঁচতে পারে, দেখুন, জন্মালে রোগ অসুখ নিয়েই, সে পাখি হোক মানুষ হোক, রোগ অসুখ একটা শরীরের মধ্যেই থাকে, কিন্তু সেটা মানে যাতে কন্ট্রোলে থাকে এবং বেশি এফেক্ট না হয় সেইটা নিয়ে একটু ডিসকাস করছি। ফার্স্ট হচ্ছে যে পাখি সুস্থ থাকার জন্যে, এবং তিন ধরনের, এদের তো ফাঙ্গাল অ্যান্ড ব্যাকটেরিয়াল দুরকমই ইনফেকশন হয়, আমি ইন্টারনালও, তো এই ব্যাপারটাকে কী করে কন্ট্রোল করা যায় সেটা নিয়ে আমি একটুখানি আজকে বলি, মানে আমি আমার নলেজটাকে আপনাদের সঙ্গে শেয়ার করি, যেরকম করি সেরকমই বলছি আজকে। ফার্স্ট হচ্ছে ফ্রেন্ড, আপনাদের ব্রিডিংয়ে আমরা অনেকে কলোনি করি, অনেকে সিঙ্গেল কেজ করি, করে বার্ড পাখি ব্রিডিং করাই, বা অনেকে যারা আমরা বন্ধুরা শখে পাখিকে রেখেছি, ব্রিডিংয়ে নয়, শুধু শখে রেখেছি, পাখি ভালোবাসি বলে রেখেছি, তো প্রত্যেকেরই জন্য একই জিনিস। ফার্স্ট হচ্ছে প্রত্যেক দিন না হলেও, আমি যেমন প্রত্যেক দিনই এভরিডে, মানে শীত গ্রীষ্ম বর্ষা এভরিডে, সে যাই হয়ে যাক না কেন, প্রত্যেকটা কেজের ফ্লোর এবং কেজের আশে, মানে কেজের ফ্লোরের যে মানে নোংরা আবর্জনা, ওদের পটি পরে, আমরা যে সব ফুড দিই সেটা পড়ছে, এই সমস্তগুলো প্রত্যেক দিনই পরিষ্কার করা দরকার, কারণ সেখান থেকে কিছু ফাঙ্গাল অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি দিনের পর দিন, অনেকে কেজ আমরা ইউটিউবে ভিডিওতে দেখি যে মানে অনেক বড় বড় ব্রিডারদেরও অনেক বছর ধরে তারা এই লাইনে বা এই বার্ড ব্রিডিং সেট আপে রয়েছে, অথচ কেজের মধ্যে নোংরায় ভর্তি। তো ফ্রেন্ড, আমাদের এইটা নিয়ে কিন্তু একটু ভাবতে হবে, ভাবতে হবে মানে সময় দিতে হবে, কেজকে যদি সপ্তাহে প্রত্যেক দিন হয় খুবই ভালো, আর যদি ধরুন কারোর অসুবিধা আছে, সপ্তাহে অন্তত দু থেকে তিনবার অন্তত কেজ পরিষ্কার করুন, কেজের ফ্লোর পরিষ্কার করুন। প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর নিম পাতা ফুটিয়ে বা ডেটল জল দিয়ে ভালো করে ওয়াশ করে দিন। কেজের আশেপাশে দেখবেন অনেক অনেক কিছুতে খাবার লেগে থাকে, ইয়ে থাকে, ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে স্প্রে করে দেওয়া উচিত, যাতে কেজে মানে, যেমন ধরুন আমাদের, আমরা যেমন নিজেদের রাখি, নিজেদের ঘরকে পরিষ্কার রাখি, নিজেদেরকে পরিষ্কার রাখি, সেটাকে আপনাকে ওদেরবেলাও মেনটেন করতে হবে। দু নম্বর হচ্ছে আমরা যে ফুডটা তাদের প্রোভাইড করছি, সব ফুডটা, সেখানে বিশেষ আমাদের লক্ষ্য রাখতে হবে যে ওই একটা করে দিলাম তা নয়, ব্রিডিং যারা করছি বা ব্রিডিং যারা করছি না, শখে রেখেছি দুজন জন্যেই এই, এটা যে আমরা সফট ফুড যেটা দিই, ধান গম ভেজানো, ছোলা ভুট্টা, ভাত ডিম ভাত, ভাত যাই হোক না কেন, সেটা যেন মানে ঠিকঠাক মতন তাদের প্রোভাইড করতে পারি, কারণ প্রত্যেকটা ফুডের মধ্যেই তো ভিটামিন ক্যালসিয়াম মিনারেলস একটা সমন্বয় থাকে, তো সেটা যেন একটা মানে ব্যালেন্স আমরা রাখতে পারি, সেইটা তাতে কি হয়, তাদের ইমিউনিটি পাওয়ারটা গ্রো হয়, এবং তার সঙ্গে সঙ্গে যে শারীরিক ব্যাধিগুলো, ধরুন যে যে প্রবলেমগুলো হয়, ঠান্ডা লাগার ব্যাপার, পটি আফসার ব্যাপার, এই সমস্ত ব্যাপারগুলো কভার করা যায় সেটা নিয়ে। থার্ড হচ্ছে দেখুন, লিভার এমনই একটা জিনিস, মানুষ হোক, জীবজন্তু হোক, পাখি হোক, বিশেষ করে লিভারটাই, লিভার যদি আমাদের ঠিক থাকে তো অনেক কিছু প্রবলেম, শারীরিক ব্যাধিকে আমরা মানে রুখতে পারি, মানে আটকাতে পারি। তো পাখিকেও মাঝে মাঝে যদি উইক মানে মাঝে মাঝে মানে ধরুন মাসে একবার করে হোক, দুবার করে হোক, লিভার টনিক দেওয়া হয়, একটা কোর্স করানো হয় 5 দিন কি 7 দিনের, তাহলে ওদের খিদেটাও, হজম শক্তিটাও এবং পাচন ক্রিয়াটাও বজায় থাকে, এবং পেটও ঠিকঠাক মতন থাকে, তাহলে পেটে কোনো ইনফেকশনের মানে সেই সমস্ত মানে পাচন যদি না হয়, ঠিকঠাক মতন না হয়, তাহলে পেটে প্রবলেম আসতে পারে, সেখান থেকে পটি বা ডায়রিয়া প্রবলেম, লুজ মোশনের প্রবলেম আসতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে মান্থলি যদি, বা আমি যেটা করি উইকলি, সপ্তাহে একবার করে নিম পাতা আধ ঘন্টা নিম পাতাকে ফুটিয়ে যে জলটা তৈরি হয় কালো রঙের, যেগুলো আমি আগেও অনেকবার আপনাদের এই অনেকগুলো এপিসোডে রিপিট করেছি, দিবাটা আমি প্রোভাইড করি উইকলি একবার, আপনারা পারলে, তাতে কি হবে, নিম পাতা এমনই একটা জিনিস, এই জলটাও যদি তারা খায় সকালের দিকে,
তাহলে কিন্তু এই মানে ভেতরে ইন্টারনাল যে কোনো ফাঙ্গাল অ্যান্ড ভাইরাল যাই ইনফেকশন থাকুক না কেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে ওয়ার্ম বলে যেটা ওদের পেটে কৃমি জন্মায়, যেটা আমরা ডাক্তাররাও দেখবেন জিজ্ঞেস করে দেখবেন ওদের মাসে অন্তত একবার কি 3 মাসে একবার ডিওয়ার্মিং করানো দরকার। তো নিম পাতা যদি আমরা প্রোভাইড করি, আলাদা করে ডিওয়ার্মিং এর প্রয়োজন হয় না, অটোমেটিক ভেতরকার যে পোকামাকড় গুলো আছে মরে যায়, এবং ভেতরে ইন্টারনাল কোনো যদি ইনফেকশন হয়ে থাকে এ থাকে সেগুলো কভার করতে পারে। আচ্ছা আচ্ছা, চতুর্থ হচ্ছে যে এবার সিডসে আসছি, সিডসে যে আমরা মিক্সিংটা করি সেখানে যেন সেই মিক্সিং এর ব্যালেন্সটা থাকে, মানে হঠাৎ করে মানে কাকদিদানা যে মেইন সিড যেটা তার সঙ্গে সঙ্গে যেগুলো আমরা মেশাই মিলেট ক্যানারি অনেক কিছু যেগুলো আমরা মেশাই, যেগুলো আপনারা প্রত্যেকেই জানেন যারা বার্ডস নিয়ে এতদিন কাজ করছেন বা পুষছেন, সেই মিক্সিং এর যেন রেশিওটা ঠিকঠাক মতন হয়। কারণ আমি এটা বলতে চাইছি যে সিডস এর মধ্যেও তো মানে ধরুন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন এই সমস্ত থাকে, তো সেখানে যেন কোনোটা হাই না হয়ে যায়, মানে ইকুয়াল ব্যালেন্সটা থাকে, তাতে কি হবে তাদের হেলথও সুস্থ থাকবে এবং তাদের মানে ওই যেটা হলো মানে ব্রিডিং এরও সুবিধা হবে। এবং মাঝে মাঝে আমাদের এটাও করতে হবে, শুধু সব ফুড অ্যান্ড সিডস এর মাঝে 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 কিছু ভিটামিনের কোর্স করালেন ভালো, হিউম্যান ভিটামিন মানে A to Z মাল্টি ভিটামিনের কোর্স, মানে কোনো নির্দিষ্ট কোনো ভিটামিন নয়, মাল্টি ভিটামিন যেখানে আমরা সমস্ত ভিটামিনকে মোটামুটি কভার করতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম, ক্যালসিয়াম ফ্রেন্ড আমি বারবার বলছি যে আমি একটা করবো এপিসোড, তো করে উঠতে পারছি না, কারণ এইটা আমার আজকে মনে হলো যে এই ব্যাপারটা একটু গুরুত্বপূর্ণ, যে আমরা পাখিকে যতদিন তারা বেঁচে থাকবে কিভাবে সুস্থ রাখা যায় ঠিকঠাক, বেশি রোগ অসুখ হবে না, ঠান্ডা লাগার প্রবলেম, তো সেইটাই জন্য এই এপিসোডে নিয়ে এলাম। তো ভিটামিনেরও কোর্স যদি আমরা করাই এবং ক্যালসিয়ামেরও একটা ছোটো ছোটো কোর্স করানো যায় যদি উইদাউট মানে কি বলবো ফোর্সফুলি না, যেটা আমরা খাদ্য শর্ট ফুড দিচ্ছি মানে ফুড যেটা দিচ্ছি সিডস যেটা দিচ্ছি সেটা ছাড়া যদি ভিটামিন এবং ক্যালসিয়ামের যদি ব্যালেন্স আমরা রাখতে পারি তাহলে তাদের ব্রিডিংয়েরও সুবিধা হবে, ডিম বেশি আনফার্টাইল হবে না। এবং অনেক সময় যেটা আমরা শুনি যে অপুষ্টিকর বাচ্চা জন্মেছে, বাচ্চাটা পঙ্গু হয়েছে, সেই ব্যাপারটা একটা ওটা অন্যদিকে চলে যাচ্ছে, তবুও একটা পার্ট এর সঙ্গে যুক্ত আছে যেটা হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন মিনারেলস এর ডেফিসিয়েন্সির জন্য অনেক কিছু কারণ হতে পারে। যদি প্যারেন্টস এর সেই ডেফিসিয়েন্সিটা শরীরে থেকে থাকে সেখান থেকে সে হয়তো বাচ্চা বার করে দিল কিন্তু হয়তো পঙ্গু বাচ্চা বেরোতে পারে। তো ফ্রেন্ড কেচ পরিষ্কার, নিম পাতা, এবং হ্যাঁ মাঝে মাঝে এটাও করতে পারেন যে সপ্তাহে উইকলি একবার কি দুবার তুলসী পাতা পাওয়া যায় পুজোর দোকানে, অনেকে আপনারা যারা ইন্টেরিয়র দিকে থাকেন সেখানে তুলসী পাতা গাছও হয়, সেটা যদি আমরা প্রোভাইড করতে পারি ন্যাচারাল ওয়েতে তাহলে তাদের সর্দি ঠান্ডা লাগা এবং তুলসী পাতার যে গুণগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন, মানে তাদের শরীরে গিয়ে অনেক কিছু শারীরিক ব্যাধি সেখান থেকেও দূর হয়ে যাবে। তাতে দেখবেন যে আপনার পাখি প্রত্যেকদিন যখন কেজ খুলে দেখবেন যে সুস্থ একদম ফিট, এবং মানে মানে আমরা যেরকম তাদের দেখতে চাই সেরকমই রয়েছে, কারণ ওই আমরা খাঁচা খুললে দেখি যে পাখি এক কোণে বসে রয়েছে চুপচাপ, মন মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যায়, সে খেলছে ঘুরছে ফিরছে ইত্যাদি উড়ে বেড়াচ্ছে কেজের মধ্যে, খাচ্ছে এসে বসে খাচ্ছে, একে একে অপরের সঙ্গে খেলা করছে, এটাই তো আমরা চাই যারা শখে পুষি বা ব্রিডিং এর জন্য পুষি না কেন পাখিকে। তো এই ব্যাপারগুলো যেগুলো কভার করলাম এক একটা দেখুন চিন্তা ভাবনা করুন, এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের প্রত্যেকেরই পাখি যতদিন তাদের বেঁচে থাকার আয়ু ভগবান ঠিক করেছেন তারা নির্দিষ্ট, হ্যাঁ দেখুন হবে না এগুলো করলে একদমই যে শরীর খারাপ হবে না তার কোনো মানে নেই, আমরা যদি খুব ভালো খাই খুব ভালোভাবে থাকি বা খুব ভালো নিজেকে মেনটেন করি তবুও দেখবেন মাঝে মাঝে জ্বর হয় পটি প্রবলেম হয়, তো তেমনি প্রত্যেকটা প্রাণীরই এগুলো থাকবে, শরীর আছে মানে মানে রোগ অসুখ তো থাকবে, কিন্তু অত্যাধিক মাত্রায় যেগুলো বেড়ে যায় এবং অত্যাধিক যে বাড়াবাড়ির যে ব্যাপারটা সেটাকে আমরা কন্ট্রোলে আনতে পারবো, বিশেষ করে কেজ পরিষ্কার ওদের মানে খাদ্যর ব্যাপারটাকে ঠিকঠাক মতন ব্যালেন্স করে দেওয়া এবং ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যেখানে ক্যালসিয়াম ভিটামিন ইত্যাদি কভার করছে খাদ্যের মাধ্যমে, এবং যদি মনে হয় আমি সেরকম আমার পাখি সে সমস্তগুলো খায় না আমার সফট ফুড সেরকম খায় না শুধু দানার ওপর পাখিকে রাখবেন না, তখন হালকা অল্প এক একটা ছোট ছোট প্রত্যেক মাসে ভিটামিনের একটা কোর্স করালেন 5 দিন কি 7 দিন, ক্যালসিয়ামের একটা কোর্স করালেন 5 দিন কি 7 দিন, এবং সেটা হিউম্যান ক্যালসিয়ামই দিন, এবং নিম পাতার জল প্রোভাইড করুন ভেতরে ইন্টারনাল যত রকম প্রবলেম আছে দূর হয়ে যাবে, তুলসী পাতা সেদ্ধ করেও আমি তুলসী পাতাটা ডাইরেক্টই সেদ্ধ করে দিই না, তুলসী পাতা একদম জলে যেরকম নিম পাতা সেদ্ধ মানে জলে ফোটাচ্ছেন
ভিড়ির জ্বর আসছে সেটাও আপনার দিতে পারি, তাতে কোনো ক্ষতি না। এবং মাঝে মাঝে এই গরমকালে এসেছে মাঝে মাঝে ডাইরেক্ট আমরা কি করি, জলে বা জলটা দিই চান করার জন্য, না দিয়ে যদি নিম পাতার জলকে ফুটিয়ে সেটাও যদি আমরা প্রোভাইড করি, তাহলে ওদের মানে আউটে মানে ফেদারের মধ্যে যদি পোকামাকড় থাকে সেটা কিন্তু অটোমেটিক নষ্ট হয়ে যাবে, মারা যাবে নিম পাতার এতে, এবং ফেদারেরও গ্লেজ থাকবে এবং ফেদারও ঠিকঠাক মতন থাকবে। তো প্লেন জল না দিয়ে আপনি নিম পাতার জল দিয়ে স্প্রে করুন, নিম পাতার বয়েলে রেখে প্রোভাইড করুন, যাতে তারা ডুবে উঠতে চান। পাখি এই গরমকালে চান করতে খুব ভালোবাসে, যেমন লাভ বার্ড, বদ্রি, ককটেল, সবাই মোটামুটি গরম। তো এইগুলো যদি আমরা প্রত্যেক দিন মোটামুটি ব্যালেন্স অনুযায়ী মেনটেন করি, তাহলে কিন্তু আমরা পাখিকে ফ্রেন্ড আমরা সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো। এই বলে আজকে এপিসোড শেষ করছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে। এবং নেক্সট এপিসোড চিন্তা করেছি আমার যারা টেম্বার, আমার যারা ফ্রেন্ড মানে বিশেষ খুব ক্লোজ মানে কাছের জিনিস, যেমন আপনাদের সঙ্গে দেখাই, তাদের নিয়েও আমি ভিডিও করব। আজকের মতন ভিডিওটা যদি ভালো লাগে আজকে মতো এখানেই শেষ করছি। ভালো লাগে যদি একটা শেয়ার করবেন, লাইক করবেন, কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিশ্চয়ই ফোন করে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। এবং কোনো কারণে বারবার বলছি, কোনো কারণে রিপ্লাই না দিতে পারলে আমি তাকে কল ব্যাক বা হোয়াটসঅ্যাপে রিপ্লাই নিশ্চয়ই দেবো। তো এই বলে আজকে এপিসোড এখানে শেষ করছি, আবার নতুন এপিসোড 15 নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।